প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোর প্রতিসরণের নিয়ম শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোর প্রতিসরণের নিয়মগুলোর ব্যবহার শিখব, সেই সাথে আমরা শিখব সংকট কোণ আর পূর্ণ ভোজন প্রতিফলন, এই দুটো বিষয়ে। তাহলে আলোর প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা যদি একটু ব্যাখ্যায় আসি, যে আলোর রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে একটু খেয়াল করো, এখানে যদি আমরা আলোকরশ্মি পি কে কল্পনা করি, পি ও পি আলোকরশ্মি পানি এবং বায়ু, পানি ঘন বায়ু হালকা, পানি মাধ্যম হতে বায়ু মাধ্যমে প্রতিসরিত হয়, তাহলে অঙ্কিত অভিলম্ব এল ও এন প্রাইম এর থেকে দূরে সরে প্রতিসরিত হয়। তাহলে এভাবে আপতন কোণ, তাহলে আপতন কোণ কত? আপতন কোণ হচ্ছে পি ও এন প্রাইম হচ্ছে আপতন কোণ, প্রতিসরণ কোণ কত হলো এল ও পি প্রাইম হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এই আপতন কোণের মান ক্রমশ বাড়তে থাকবে এবং প্রতিসরণ কোণের মান ক্রমশ বাড়তে থাকবে। এভাবে আপতন কোণের মান বৃদ্ধির সাথে সাথে প্রতিসরণ কোণের মান বৃদ্ধি পেয়ে একসময় প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে বা 90 ডিগ্রি হয়। যখন যে আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তখন সেই কোণটাকে আমরা বলি সংকট কোণ। তাহলে চিত্রটি একটু খেয়াল করো, চিত্রের দিকে ও কিউ একটা আলোকরশ্মি, ও কিউ আলোকরশ্মিটি গণমাধ্যমে হালকা মাধ্যমে যখন প্রবেশ করল তখন সেটি বিদ্যুৎ বরাবর প্রতিসরিত হয়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে কিউ ও এন প্রাইম হলো সংকট কোণ। একটা কি বলছিলাম যে আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ বিবেক্ত বরাবর প্রতিসরিত হয়, তখন সেই কোণটাকে বলা হয় সংকট কোণ। এবারে প্রশ্ন হলো সংকট কোণ অপেক্ষা যদি বড় কোণে আলোকরশ্মি গণমাধ্যমে হালকা মাধ্যমে প্রবেশ করে অর্থাৎ গণমাধ্যমে আপতিত হয় তখন কি ঘটনা ঘটবে? যদি আলোকরশ্মি আপতন কোণের চেয়ে অর্থাৎ কিউ ও এন প্রাইম ছিল সংকট কোণ, তাহলে সংকট কোণের চেয়ে যদি বড় পরিমাপ কোণে আপতিত হয় তখন আলোকরশ্মি বিবেক্ত বরাবর প্রতিসরিত না হয়ে তখন প্রতিফলনের নিয়মে অর্থাৎ প্রতিসরণের নিয়ম না মেনে প্রতিফলনের নিয়মে একই মাধ্যমে ফিরে আসে, একই মাধ্যমে ফিরে আসে। এক্ষেত্রে বিবেক তল, এক্ষেত্রে বিবেক তল প্রতিফলক হিসেবে কাজ করে এবং আলোকরশ্মি প্রতিফলনের সাধারণ নিয়মে প্রতিফলিত হয়ে একই মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞাটা কি বলতে পারি? আলোকরশ্মি যখন গণমাধ্যমে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় মাপের কোণে বা বড় পরিমাপ কোণে আপতিত হয় তখন প্রতিসরিত রশ্মি প্রতিসরণের নিয়ম না মেনে প্রতিফলনের সাধারণ নিয়মে একই মাধ্যমে প্রতিফলিত হয় তখন আলোর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রতিফলন সংজ্ঞা বা ব্যাখ্যা করতে গিয়ে আমরা দুটি বিষয় অবশ্যই এখানে উপলব্ধি করতে পেরেছি। এক নম্বর উপলব্ধি বা শব্দ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটি শব্দ আছে এখানে, যেই দুটি আমরা এখানে বলেছি। এখন আমরা একটু পৃথকভাবে এটা বলে দেখি, তাহলে কি হয়, আলোকরশ্মি কি ছিল গণমাধ্যমে হালকা মাধ্যমে প্রবেশ করবে, এর একটা শর্ত, তাহলে কি হবে আলোকরশ্মি গণমাধ্যমে আপতিত হবে এবং হালকা মাধ্যমে প্রতিসরিত হবে, এ হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে আলোকরশ্মি আপতন কোণের মান প্রতিসরণ সরি আপতন কোণের মান সংকট কোণের পরিমাপের চেয়ে বড় হতে হবে, অর্থাৎ আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। তাহলে এখানে কি ছিল, এটা আপতন কোণ আর সংকট কোণ ছিল, এই ছিল আপতন কোণ আর সংকট কোণ ছিল ও কিউ এন প্রাইম, তাহলে এটা ছিল সংকট কোণ, তাহলে সংকট কোণের চেয়ে বড় মাপের কোণে আপতিত হয়েছে। তাহলে দুই নম্বর শর্ত কি হলো,
শর্ত তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে যে বিষয়টুকু শিখিয়েছি অর্থাৎ সংকর্তন পূর্ণবন্ধের প্রতিফলন এবং পূর্ণবন্ধের প্রতিফলনের শর্ত এই বিষয়টুকু শিখিয়েছি এই বিষয়টুকু তোমাদের ভারী কাজ হিসেবে থাকবে তাহলে তোমাদের ভারী কাজ কি হলো সংকর্তন কি পূর্ণবন্ধের প্রতিফলন কি ব্যাখ্যা করো পূর্ণবন্ধের প্রতিফলনের শর্তগুলো লিখো তো আজকে তোমাদের যেটুকু শিখেছি আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে